কাকুলি তুমি আজকে প্রশ্ন করলে তাই বলছি খুব কী করে আমি বলবো আমি জানি না যে তুমি শ্রী শ্রী সন্ত্রদায় পত্রাবলি পাঠ করতে শুরু করেছো আমার কিছুদিন ধরে মনে হচ্ছিলো ভাইকে বলি যে এই পত্রাবলি পাঠের একটা ব্যবস্থা করার জন্য তা ভাবতে ভাবতেই দেখলাম তুমি শুরু করলে আমি তো খুব খুশি হলাম এবার সব কথা তো সবসময় বলা যায় না তো তারপর তার কারণ হচ্ছে আমি যখন এই পথে চলতে শুরু করেছি নাম নেওয়া ছিল অনেক আগে তো সেই সময় নাম করতাম কিন্তু নাম বা গুরুদেবের মহিমা এই বা ঠাকুরজির সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না আমার মামা আমাকে নাম নিতে বলেছিলেন তাই নাম নিয়ে গুরুদেবকে দেখতাম আর আমি জানতাম দিদা আমার দিদার কাছে অনেক গল্প শুনেছি সেজন্য জানতাম ওর ওদের অসীম ক্ষমতার ওরা অধিকারী কিন্তু ওদের অসীম ক্ষমতা নিয়ে আমার কোনো ভাবনা নেই কারণ আমার ভেতরে সেই ক্ষমতা নেই তো এবার তাদের সাথে এত বড় মহাপুরুষদের সাথে কথা বলা বা প্রশ্ন করার মতন আমার সুযোগও আসেনি তো সেই জন্য আমি ব্যাপারটা যে ব্যাপারটা আমি জানি না বুঝি না সেই ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট কোনো দিনও থাকে না কিন্তু রেগুলার করতাম তারপর আমার জীবনের নানা দিক থেকে মানে এক দিক নয় নানা দিক থেকে এমন বিপর্যয় শুরু হলো তো সেখান থেকে বেরোনোর আমি জান কোনো পথি বা কার পাশের লোককে জিজ্ঞেস করা আস কারো কাছ কোনো অ্যাডভাইস নেই আমি কোনোদিনও করতামও না কেন এসব করে এত কথা নিজের কথা লোকের কাছে বলাটা আমার ঠিক ভালো লাগতো না সেই সময়ে পচরাবলি আমাদের বাড়িতে সব বইগুলোই মোটামুটি ছিল তো মার বাড়ির থেকে গিয়ে পথরা আমি নিয়ে আসি এনে পথরা পড়তে শুরু করি দু হাজার সাল থেকে দু হাজার তিন সাল পত্রাবলি ঘেঁটে ঘেটে আর সবসময় তখন আমার মনে হতো সে সন্ত্রদাটি যেন আমার সামনেই দাঁড়িয়ে আছেন আমাকে যেন আমাকে এই কথাগুলোই বলছেন আমার কারণ হচ্ছে আমরা যখন শুনছি বা পড়ছি কিন্তু ফিল্ডে যখন আমরা পরিস্থিতির মোকাবিলা করতে যাচ্ছি সেই সময় আমাদের সেই সেন্সটা চলে যায় তো সেটাকে প্র্যাকটিস করে করে দু সাল অবধি নিজের মানসিক যত আবর্জনা ছিল অনেকটা আমি ক্লিয়ার করতে পেরেছি সেই কারণেই এর ফলটা আমার কাছে এতই মানে ইয়ে হয়েছিল যে দু সালে সেপ্টেম্বর মাস অগাস্ট মাসে জন্মাষ্টমীর আগের দিন বৃন্দাবন থেকে শ্রী শ্রী অমরদাসজী আমাকে একটা ফোন করেন রাত্রি সাড়ে নটা দু মিনিটের ফোন ওই ফোনটাতে মানে আমি কোনো কথা বলতে পারিনি আমি শুধু কে দিচ্ছি আর তারপর আমি ভেবেছি যে পত্র বলে ওই যে পাঠ করেছি আমার যে ব্লকে জিনিসগুলো ছিল সেগুলোকে কন্টিনিউয়াস নিজেকে কে কারেকশান করতে করতে তিন বছর বাদে আমার কানেকশানটা তৈরি হয় তারপর আমার পুরো রাস্তা ওপেন হয়ে যায় তারপর থেকে আমি সব সব কিছু মানে পড়ার উপযুক্ত নিজেকে করতে পেরেছি কারণ গীতা নিয়ে আমি দুবার দুবার বসেছি দুবার দুবার আমার গীতা পড়া হয়নি কেন তখন আমার মধ্যে অনেক অসুবিধা ছিল সেজন্য বই গুরুদেবের গীতা গীতা ও মনোনিবৃত্তির বইও আমার হাতে ছিল কিন্তু আমি এতই অযোগ্য ছিলাম যে সেটা আমি ইচ্ছা করেও পড়তে পারিনি তারপর যখন আমি এই সমস্ত ক্লিয়ার করলাম তারপরও অমরদাসজির সাথে আমার যোগাযোগ হলো সেই যোগাযোগের ফলে আমি ভাগবত গীতা এ সমস্ত সমস্ত কিছু মানে পড়ে সেগুলোকে অ্যাপ্লিকেশন করার মতন জায়গায় আমি চল আসতে পেরেছি এবং এখনও যে চলছি এইগুলোর এগুলোর সহায়তাই চলছি আমার সামনে কোনো গাইড ছিল না বা আমি কারো কোনো ভক্ত শিষ্যদের সাথে ডিসকাস করার মতন কেউ আমার সামনে ছিল না আমি একাই ছিলাম তো আজকে আমি তোমার পরম্পরার এত লোককে পেয়ে গেছি আর তুমি যখন এটা পড়তে শুরু করেছো আমার থেকে আমি মানে এটার মানে ডাইরেক্ট ফল আমি পেয়েছি পাওয়ার পর আমার সাথে অমরদাসজির যোগাযোগ হয়েছে তার আগে আমার সাথে ওনার দেখা হয়নি আমি কৃষ্ণপ্রেমীদাস সাথে জ্ঞানদাসজির সাথে সবাই সাথে আমি দেখা হয়েছিল কিন্তু আমার অমরদাসজির সাথে দেখা হয়নি যেই অমরদাসজির সাথে দেখা হলো তো আমার জীবনের পুরো পুরো শ্রোতাই অন্যদিকে বইতে শুরু করে দেয় সেজন্য মানে পত্রাবলি আমার আমাকে মানে ক্লিয়ার করা আমার এত কত দিনের কত রকমের মানসিক অসুবিধাগুলো দূর করতে ইমেন্স ইমেন্স ও না হলে আমি পেতামই না ওনাকে আমার এটা হচ্ছে আমার নিজের অনুভব তোমাদের জানালাম